পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোহাম্মদ নোমানের সঙ্গে অসদাচরণের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পেলেন পিরোজপুর জেলার পিপি আলাউদ্দিন। তবে তাকে কঠোরভাবে সতর্ক করেছে হাইকোর্ট। এই ঘটনায় উষ্মা প্রকাশ করে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বলেছে, যেখানে সাধারণ নাগরিক আদালতকে শ্রদ্ধা করে সেখানে আইনজীবী হয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না, এটা আইনজীবীদের জন্য কলঙ্ক। শোডাউন করবেন, পেশি শক্তি দেখাবেন তা হতে পারে না। পিপিকে 6 মাসের জন্য সাসপেন্ড করা উচিত বলে মত দেন হাইকোর্ট। তবে নিজের দোষ স্বীকার করেন অভিযুক্ত পিপির আইনজীবী। গত 19 সেপ্টেম্বর পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমান পিপির বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি দেন। সেই অভিযোগ শুনানির জন্য বিচারপতি জেবিএম হাসানের আদালতে পাঠান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।